হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইং পয়েন্ট এবং প্রথমত তোমাদের বলে রাখি যে রাজ্যের ঝাড়গ্রাম জেলায় গ্রামীণ লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাদের বলে রাখি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে সীমা কী চেয়েছে এবং তোমাদের বেতন কাঠামো কী হবে এবং তোমাদের আবেদন পদ্ধতি কী আছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের বলে রাখি ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট ঝাড়গ্রাম ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেকশনে এসে বিজ্ঞপ্তিটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট স্পনসার রুরাল লাইব্রেরিজ তো তোমাদের লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে গ্রামীণ লাইব্রেরিতে এবং এখানে তোমাদের বলা আছে দেখো ক্লিক হিয়ার যে অপশানটি আছে এখানে কিন্তু ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবে এখানে এবং তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে চব্বিশ পাঁচ দু তেইশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে পনেরো ছয় দু হাজার তেইশ এবং এখানে কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবে এখানে ক্লিক করার পর যদি এখান থেকে ডাউনলোড করতে না পারো ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের বলে রাখি যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি নি শীঘ্রই গিয়ে যুক্ত হয়ে যাও কেননা যে কোনো আপডেট কিন্তু সেখানে দেওয়া হয় এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথমত অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে এবং মেমো নাম্বার তোমাদের বলে দিয়েছে এবং তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে আবেদন করবে তো এখানে কিন্তু সতেরোটি শূন্যপদ আছে এবং দু বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং এখানে কিন্তু বলা আছে ইন ফিউচার কিন্তু বছর পর তোমাদের কিন্তু এটি পারমানেন্ট হয়ে যাবে নেক্সট দেখে নাও এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বলে দেওয়া আছে তো প্রথমে দেখো সতেরোটি শূন্য বলে দিয়েছে এখানে এবং তার মধ্যে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে তো প্রথমে দেখো ইউআরের ক্ষেত্রে পাঁচটি শূন্যপদ এবং ইউআর ইসির ক্ষেত্রে দুটি শূন্য পদ ইউ আর পিডাব্লিউডির ক্ষেত্রে একটি শূন্য পদ ই এস ইসির ক্ষেত্রে কিন্তু একটি শূন্য পদ এসসির ক্ষেত্রে দুটি শূন্য পদ এখানে এসসি ইসির ক্ষেত্রে একটি শূন্য পদ এসসি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু একটি শূন্য পদ এসটির ক্ষেত্রে একটি এবং ওবিসি এর ক্ষেত্রে একটি এবং ওবিসি এ ইসির ক্ষেত্রে একটি এবং ওবিসি এর ক্ষেত্রে কিন্তু একটি টোটাল কিন্তু এখানে তোমাদের সতেরোখানা শূন্য পদ এখানে বলা আছে নেক্সট দেখে না ওইখানে শিক্ষাগত যোগ্যতা কী বলেছে না প্রথমে তোমাদের বলা আছে পাস্ট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড প্রসেসিং এ পাস্ট সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ফ্রম এনি অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের এখানে বলেছে যে এইচএস পাস হয়ে থাকতে হবে তোমাদের এবং সঙ্গে তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে তোমাদের সার্টিফিকেট কিন্তু চেয়েছে এবং তোমাদের কিন্তু পার্টিকুলারলি বলে দিয়েছে কোন কোন জায়গা থেকে তোমাদের এই সার্টিফিকেট প্রযোজ্য ঠিক আছে এবং সঙ্গে তোমাদের বলেছে যে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে এবং সঙ্গে তোমাদের বলেছে যে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু নলেজ চেয়েছে ঠিক আছে এবং তোমাদের বাংলায় কথা বলার যোগ্যতা অর্থাৎ বাংলায় যে নলেজ বা দক্ষতা সেটি তোমাদের থাকতে হবে নেক্সট দেখো এখানে তোমাদের ডিজার্ভেল কোয়ালিফিকেশান বলেছে তোমাদের লাইব্রেরিয়ান পদে কিন্তু কাজ করার অভিজ্ঞতা এখানে চেয়েছে ঠিক আছে এখানে বলা আছে নেক্সট দেখো এখানে তোমাদের এজ বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের বয়েস ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার অনুযায়ী ঠিক আছে নেক্সট দেখো এখানে তোমাদের বলা আছে পার মান্থ তোমাদের বেতন হয়ে যাবে বেসিক পে বাইশ টাকা এবং পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এবং ক্ষেত্রে বলা আছে ওয়েস্ট রোপার দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের বেতন কাঠামো এখানে হয়ে যাচ্ছে নেক্সট দেখো এখানে তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট বলে দিয়েছে পনেরো ছয় দু রাত বারোটার আগে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এখানে ঠিক আছে লাস্ট ডেট তোমাদের এখানে বলে দেওয়া আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের বলে রাখি যে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এখানে এবং এখানে তোমাদের সমস্ত কপি জেরক্স করতে হবে জেরক্স করে তোমাদের সেলফ এটেস্টেড করে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে তো তোমাদের আমি কিন্তু ডিসক্রিপশানে অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আবেদন তোমরা করতে পারবে এবং দেখে নাও এখানে কী কী কপিস তোমাদের চেয়েছে তো প্রথমে তোমাদের বলেছে মার্কশিট অথবা তোমাদের সার্টিফিকেট চেয়েছে সমস্ত এবং এখানে তোমাদের আইডি প্রুফ চেয়েছে এবং তারপর তোমাদের জন্মের জন্য তোমাদের একটি প্রুফ তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে ডেট অফ বার্থের প্রুফ এবং তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার নলেজ তোমাদের চেয়েছে ঠিক আছে এবং যদি তোমাদের এক্সচেঞ্জের কোনো যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে দিতে পারো ঠিক আছে এখানে বলেছে যদি না থাকে তাহলেও তোমাদের কোনো প্রবলেম নেই নেক্সট দেখে নাও এখানে বলা আছে ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটো এবং তোমাদের সঙ্গে বলেছে সিগনেচার জেপিজি ফাইলে থাকতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের সাইজ বলে দিয়েছে দেড়শো কেবির মধ্যে তোমাদের সাইজ হতে হবে এবং এখানে কিন্তু তোমাদের বলা আছে মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা তোমাদের ডকুমেন্টসের সমস্ত কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে কিন্তু সঙ্গে করে এবং তারপরে বলা আছে দেখো অল অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ বিন অপটেন ফ্রম বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশান ঠিক আছে তো এখান থেকে তোমাদের থাকতে হবে এবং এখানে তোমাদের বলা আছে এস কিন্তু পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে নেক্সট দেখে নাও এখানে তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের অনলাইন মোডে গ্রহণ করা হবে এখানে বলে দেওয়া আছে যদি তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনোরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখে নাও তোমাদের এখানে বলা আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেখান থেকে তোমরা তোমাদের ইন্টারভিউ ডেট জানতে পেরে যাবে ঠিক আছে এবং এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ভিজিট করে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নেক্সট দেখো শেষে তোমাদের কিন্তু আরও বলে দিয়েছে তোমাদের কিন্তু এডুকেশন সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট এবং তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ঠিক আছে তো এগুলি তোমাদের ডকুমেন্টস আকারে কিন্তু সাবমিট করতে হবে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে আশা করি তোমাদের বিজ্ঞপ্তিটি ভালো করে বোঝাতে পারলাম যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো এবং তোমাদের বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং আমাদের পাশে থাকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও